আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের এই আয়াতের ভিতর ডাক দিয়ে বলতেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, হে বান্দা তুমি কত বড় গুনাহগার হয়েছো, বান্দা তোমার জীবনে তুমি কত গুনাহ করেছো, হে বান্দা তুমি যদি আসমান থেকে জমিনের মধ্যে যত খালি জায়গা রয়েছে গো বান্দা, হে গোলাম সমস্ত খালি জায়গা পরিমাণে যদি তুমি গুনাহ করে থাকো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সিজদা দিয়ে একটু কান্না করো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের পানি তোমার জমিনে পড়ার পূর্বেই আমি আল্লাহ তোমার চোখের পানি কবুল করে নিব বলে সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যার উম্মত হতে পেরে আমরা সকলেই ধন্য, যার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই মহামানবের প্রতি সকলে একবার দরুদ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে আসতে পেরেছি, এটা কি আমাদের নিজের ইচ্ছে আসতে পারলাম নাকি আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন এখানে কেউ আসতে পারতাম? আমরা যে দুনিয়াতে আসলাম, কে এসে কে আমাদের পাঠিয়েছেন? আবার জোরে বলি, কে পাঠিয়েছেন? দুনিয়া থেকে যখন হায়াত শেষ হয়ে যাবে কার ইচ্ছা মতো চলে যেতে হবে? আবার কাল কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে সবাইকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে কার ইচ্ছায়? তাহলে বোঝা গেল এই দুনিয়াতে আসলাম আমার ইচ্ছায় নাকি আল্লাহ? যেতে হবে আল্লাহ। জোরে বলি, কার ইচ্ছায়? আবার কাল কেয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে হবে কার ইচ্ছায়? এর দ্বারা প্রমাণ হয়ে গেল দুনিয়াতে আসলাম আল্লাহর ইচ্ছায়, যেতে হবে আল্লাহর ইচ্ছায়, দাঁড়াইতে হবে আল্লাহর ইচ্ছায়। তাহলে মাঝখানে যতটুকু আমরা হায়াত পেলাম, কেউ 30 বছর, 40 বছর, 50 বছর, 60, 70, 80, 90 অথবা এমনও কেউ আছেন 100 বছর হায়াত পান, এই হায়াতি জিন্দগি আমরা কোন তরিকায় কিভাবে ব্যয় করব? নিজের ইচ্ছায় নাকি আল্লাহর হুকুম অনুযায়ী? আসলাম আল্লাহর হুকুম অনুযায়ী, যেতে হবে ও তার হুকুম অনুযায়ী, মাঝখানে জীবনটা চালাবো কার হুকুম অনুযায়ী? আর একটু জোরে বলি, জবান খুলে বলি, ঘুম আসে নাকি আপনাদের? তাহলে আল্লাহর সাথে মহাব্বত আপনাদের আছে নাকি নাই? যদি আল্লাহর সাথে মহাব্বত আপনাদের কম হয় তাহলে কিন্তু আল্লাহ শব্দ জবান থেকে বের হবে না, ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহর সাথে মহাব্বত আপনাদের ভালো হয় তাহলে কিন্তু আল্লাহ শব্দ বলতে কৃপণতা করবেন। জোরে ডাক দেই আল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতটা আমরা তার অনুযায়ী, তার আনুগত্য অনুযায়ী ব্যয় করব, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, উলামা ইকরামদের জবান থেকে আপনারা শুনেছেন, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে আসলাম আল্লাহর হুকুমে, দুনিয়াতে আসার পরে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে গুনায় লিপ্ত হই কি হই না, এমন একটা সময় এই কোরআন ও হাদিসের মাহফিল এই অত্র এলাকার জন্য হলো। আপনারা কি মনে করেন এই মাহফিল প্রতিদিন হবে? কথা বলেন, এই মাহফিল যেহেতু প্রতিদিন হবে না, আল্লাহ রাসূলের হাদিস সাক্ষ্য দিয়ে বলতেছেন যে স্থানে কোরআন ও হাদিসে আলোচনা করা হয় ওই স্থানটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান ঘোষণা করেন বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে কিছু রহমতের ফেরেশতারা পাঠিয়ে দেন, যাদেরকে সাক্ষী দিয়ে ওই স্থানের যে সকল গোলাম আল্লাহর বান্দারা বসতে পারে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গুনার স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারাও পরিবর্তন করে দেন বলে সুবহানাল্লাহ। এর জন্য আমরা যারা এখানে আসতে পারলাম খুশি না বেজা? খুশি। জবান খুলে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমার এই
এই সংক্ষিপ্ত আলোচনায় কি বুঝলেন? আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন, যতটুকু হায়াত দান করেছেন তার ইচ্ছায় কিন্তু আমরা দুনিয়া থেকে যাব, ঠিক কিনা বলেন? মাঝখান সময়টুকু আমরা আল্লাহর গোলামি করার জন্য তৈয়ার আছি, কিন্তু দেখা গেল শয়তানের ধোকায় পড়িয়া আমরা সর্ব অবস্থায় গুনাহ করি, ঠিক কিনা বলেন? আমাদের কদমে কদমে গুনাহ, আমাদের পশমে পশমে গুনাহ, আমাদের পলকে পলকে গুনাহ, আমাদের সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হইতেছে, ঠিক কিনা বলেন? আমার শায়খ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুল আলী একটা কথা বলতেন, যে এমন একটা জমানা আমাদের সামনে চলে আসলো যেই সময়ে মানুষ গুনাহ করা সহজ মনে করে, নেকের কাজ করা কঠিন মনে করে। যদি কেউ গুনার কাজ করে তাহলে মানুষ স্বাভাবিক থাকে, আর যখন নেকের কাজ করে মানুষ আশ্চর্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে যদি কেউ গুনার কাজ করে, উদাহরণস্বরূপ বলতে থাকি, যেমন একটা মুসলমানের জন্য মিথ্যা কথা বলা গুনাহ না নেকের কাজ? নামাজ না পড়া গুনাহ নাকি নেকের কাজ? সুদ খাওয়া গুনাহ, বুঝেন নাই? সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, অন্যের সম্পদ লুণ্ঠন করে নেওয়া গুনাহ, সব যদি গুনাহ হয়ে থাকে, এই গুনার কাজগুলো আমাদের সমাজে চলতেছে কিনা? চলতেছে, অহরহ আমরা অহরহ মিথ্যা বলতেছি, আমাদের ভিতরে কোনো সংকোচ নাই, আমাদের ভিতরে কোনো অনুভব নাই, অনুভূতি নাই যে আমি এত মিথ্যা কথা কেন বলি। আল্লাহ রাসূল তো হাদিসের ভিতরে বলে দিয়েছেন, যদি কোন আল্লাহর গোলাম একটা মিথ্যা কথা বলে, ওই একটা মিথ্যা কথা বলার কারণে 7000 বছর জাহান্নামের আগুনে ঝুলতে হবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে এই স্বাভাবিক গুণ আমাদের ভিতর হচ্ছে কিনা? অথচ আমরা স্বাভাবিকভাবে জীবন যাপন করতেছি, কিন্তু যদি দেখা গেল আমাদের ভিতরে একটা লোক নামাজ পড়লো, নতুন ভাবে দাড়ি রাখা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সে তাহাজ্জুদ গুজারি হয়ে গেল, আল্লাহর ভয়ে নবীর সুন্নতি টুপি তার মাথায় উঠে গেল, নবীর ভালোবাসায় সুন্নতি পাঞ্জাবি তার গায়ে উঠে গেল, আমরা কি বলে থাকি? দেখ দেখ লোকটা কেমন হয়ে গেল, ইদানিং লোকটাকে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, আশ্চর্য ঘটনা, ঠিক কিনা বলে? কিন্তু মুসলমানদের তো এটা হওয়ার কথা নয়। এর জন্য আমরা আজকে গুনাহ করে থাকি, এখানে যারা আসি গুনাহ করি না এমন কেউ আছেন নাকি? কথা বলেন না, বুকে হাত দিয়া কেউ বলতে পারবেন আমার জীবনে কোনো গুনাহ নাই? বোঝা গেল যারাই আসছি, আমি সহ আপনারা যারা আছেন সকলেই গুনাহগার, ঠিক কিনা বলেন? গুনাহ যেহেতু করেই ফেলেছি, মাপ পাওয়া দরকার না? কথা বলেন, দরকার আছে কি নাই? মাপ পেতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আমাদেরকে পেতে হয়, তাহলেই কিন্তু তওবা করে গুনাহ মাপ চেয়ে নিয়ে কবরে যেতে হবে ভাই। যদি না যাই তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড়বেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা নূহ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের এই আয়াতের ভিতর ডাক দিয়ে বলতেছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, হে বান্দা তুমি কত বড় গুনাহগার হয়েছো, বান্দা তোমার জীবনে তুমি কত গুনাহ করেছো, হে বান্দা তুমি যদি আসমান থেকে জমিনের মধ্যে যত খালি জায়গা রয়েছে গো বান্দা
গোলাম সমস্ত খালি জায়গা পরিবারও যদি তুমি গুনাহ করে থাকো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সিজদা দিয়ে একটু কান্না করো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের পানি তোমার জমিনে পড়ার পূর্বেই আমি আল্লাহ তোমার চোখের পানি কবুল করে নিব বলে সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আসসালাম? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার কামরায় বসেছিলেন, একজন ব্যক্তি এসে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও হাসান জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই গো হাসান, আজকে আমার দিলের ভিতরে কবরের ভয় চলে এসেছে, আজকে আমার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কিয়ামতের হাশরের ভয় চলে এসেছে হাসান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন আযাব জাহান্নামের ভয় আমার ভিতরে চলে এসেছে, ও হাসান আজরাইলের জান কবজের ভয় আমার ভিতরে চলে এসেছে হাসান, ওগো হাসান তুমি কি আমাকে বলে দিবা আমি জীবনে যত গুনাহ করেছি আল্লাহ পাক আমাকে মাফ করবেন কি করবেন না? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো গফফার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো রহমান, তুমি যাও তুমি যদি বেশি করে তওবা করতে পারো তোমার গুনার জন্য, তুমি যদি মালিকের কাছে বেশি বেশি করে তওবা করতে পারো মালিকের কাছে বেশি বেশি যদি কান্না করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে তাকে একটা আয়াত শুনাইয়া দিলেন, উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম নিরাশ না হও জগৎবাসী, দেখে তোমার গুনার পাহাড় অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেউ যদি বিনয়ের সাথে চোখের পানি নিয়ে মালিকের কাছে তওবা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে নেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন, হে বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, হে বান্দা তুমি কত গুনাহ করেছো কত গুনাহ করেছো তোমার গুনাহ হলো অসীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহ রহমত হলো অসীম, তোমার গুনাহ হলো অল্প, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হলো অনেক বেশি, জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য কোন আল্লাহর গোলাম ভালো করে শুনতে হবে, যদি নিজের গুনাহ নিয়ে কবরে যাই তাহলে কিন্তু কি নাই কোনো উপায় নাই, নিজের গুনাহ মাফ চাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে যেতে হবে, এর জন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে কান্না করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম হলো রহমান তিনি আমাদেরকে মাফ করবেন, ঠিক কিনা কথা বলেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দরবারে যখন লোকটা আসলো, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি লোকটাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলাম তুমি যদি তোমার গুনাহ মাফ চাওয়াইতে হয় তাহলে যাও 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 বেশি করে তওবা করো, বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনার জন্য মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ খাতা মাফ করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে লোকটা হাসান বসরির দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দরবার থেকে লোকটা বিদায় নিয়ে চলে গেলেন। কিতাবের ভিতরে একটা ঘটনা আছে, আমরাও যদি আজকের এই মাহফিল থেকে একটা আমল নিয়ে যদি এখান থেকে বিদায় নিতে পারি, হে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি তোমার কাছে কাকুতি মিনতি করে অনুরোধ জানাই গো মাওলা আপনি আমাদের সবাইকে মাফ করে দেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রকম নিয়ত করে যদি কোন আল্লাহর গোলাম এই মাহফিলের প্যান্ডেল থেকে বের হতে পারে, তার ফায়দা একটা কি শুনলাম, কার কখন মরণ হয় জানা নাই, কে কখন দুনিয়া থেকে চলে যাবে জানা নাই, কিন্তু যদি এখান থেকে তওবার নিয়ত করে আপনি বাড়ি যেতে চান, এখান থেকে যদি তওবার নিয়ত করে বের হতে পারেন, আল্লাহ রসুল হাদিসের ভিতরে একটা ঘটনা বর্ণনা করেন, এক আল্লাহর গোলাম নিজে অনেক গুনাহ করেছে, নিজের গুনার দিকে যখন তার ভয় চলে আসলো, ওই আল্লাহর গোলাম এখনো তওবা করে নাই, আল্লাহর গোলাম একজন আলেমের কাছে গিয়ে বলল, ও হুজুর আপনি আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিবেন যে আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। আল্লাহর ওলি বললেন, ওই আলেম বললেন, অমুক জায়গায় একজন আল্লাহর খাঁটি গোলাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খাঁটি ওলি আছে, সাদা দিলওয়ালা একজন মানুষ আছে, ওই মানুষের হাতে হাত লাগাইয়া তুমি যদি তওবা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই গুনাহগার বান্দা দুনিয়ার কোন উদ্দেশ্য নয়, দুনিয়ার কোন টাকা পয়সার উদ্দেশ্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে এই নিয়তে লোকটা ওই আলেমের দরবার থেকে বের হইয়া ওই আল্লাহওয়ালার দরবারের দিকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে ওই আল্লাহর গুনাহগার বান্দা যেই লোকটা গুনাহগার ছিলেন তার মৃত্যু হয়ে গেল, দুই দলের ফেরেশতারা তার রূহ নেওয়ার জন্য চলে আসলো, জান্নাতের ফেরেশতারা যুক্তি পেশ করলো, এই আল্লাহর গোলাম গুনাহগার কিন্তু সে তওবা করার নিয়ত করেছে, যেহেতু সে তওবা করার নিয়ত করার কারণে তার রূহটাকে আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলতেছে, না না, যদিও এই লোকটা তওবার নিয়ত করেছে কিন্তু এখনো তওবা করে নাই, অতএব আমরা এই লোকটার রূহটাকে জাহান্নামে নিয়ে যাব। সমাধানের জন্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন, দুই দলের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তৃতীয় দল একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, তাদেরকে বলে দিলেন, হে ফেরেশতারা যাও যাও, তোমরা গিয়ে জমিন মাপ দিবা, কি মাপ দিবে কথা বলেন, জমিন মাপ দাও, যেই গুনাহগার লোকটা মারা গেছে ওই গুনাহগারের লোক থেকে ওই আল্লাহর ওলিরের দূরত্ব কতটুকু, এবং ওই যেই লাশটা তার থেকে আলেমের দূরত্ব কতটুকু, যদি আলেম কাছে হয়ে যায় তাহলে তার রূহটাকে তোমরা জাহান্নামে পৌঁছাইয়া দাও, আর যদি আল্লাহওয়ালার কাছে হয়ে যায় তাহলে তোমরা তার রূহটাকে জান্নাতে পৌঁছাইয়া দিবা। বলি সুবহানাল্লাহ। যদি সে ওলির কাছাকাছি চলে যায়, এর দ্বারা সে তওবা করার নিয়ত করে বের হয়ে গেছে, তওবা করার কাছাকাছি চলে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটাকে জান্নাতে পৌঁছে দিবে। বলি সুবহানাল্লাহ। আমরাও যদি এখান থেকে তওবা করে নিয়তে বের হতে পারি, আমরাও যদি পথে মারা যাই, আমাদের রূহটাকেও কিন্তু আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবেন, ঠিক কিনা বলেন? তৃতীয় দল ফেরেশতারা যখন জমিনে আসলো জমিন মাপার জন্য, তৃতীয় দল ফেরেশতারা জমিনে আসার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলতেছে, জমিন, হে ওলির জমিন, তুমি খাটো হয়ে যাও, ছোট হয়ে যাও, যদি ওই আল্লাহর গোলাম এখনো তওবা করে নাই কিন্তু এই আল্লাহর গোলাম তওবা করার নিয়ত করেছে, এই আল্লাহর গোলাম তওবার গুণে গুণী, আল্লাহর গোলাম তওবা গুণে গুণী হওয়ার কারণে এই আল্লাহর গোলামকে তোমরা ও জমিন তুমি ছোট হয়ে যাও, কারণ আজকে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে জাহান্নামে পাঠায়া দেই তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান নামের কোনো গুণ থাকে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহিম নামের কোনো গুণ থাকে না, অতএব আমার সিফাতি গুণবতী নামগুলির জন্য এই লোকটার রূহটাকে খাটো জান্নাতে পৌঁছানোর জন্য ও জমিন তুমি ছোট হয়ে যাও। তৃতীয় দল যখন ফেরেশতারা জমিনে গেল, মাপ দিয়ে দেখলো ওলির কাছে এক বিঘা আগায়া চলে গেছে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা এসে ওই আল্লাহর গোলামের রূহটাকে জান্নাতে পৌঁছায়া দিছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করেছে, কথা বলেন, এখনো কিন্তু তওবা করে নাই কিন্তু নিয়াত করেছে, নিয়াত করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার রূহটাকে কোথায় পৌঁছাইয়াছেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি
তার ওই লোকটাকে বলে দিলেন, হে ওর গোলাম, যেহেতু তুমি গুনাহ করে ফেলেছো, এখন থেকে তুমি বেশি বেশি তওবা করো, বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের গুনার জন্য মাপ চাও, যদি বেশি করে তওবা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করে তোমাকে মাফ করবেন বলে সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে ওই আল্লাহর গোলাম তওবার আমল নিয়ে চলে গেলেন, কি আমল কথা বলেন, কি আমল, আরো জোরে বলে কি আমল, তওবা আরবি শব্দ, এর বাংলা শব্দ ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। কিভাবে মাপ চাবেন? কান্না করে কিন্তু মাপ চাইতে হবে। আপনি ভুল করে ফেলেছেন বাবা মার কাছে, বাবা মার পা ধরে আপনি যখন কান্না করবেন বাবা মা মাপ না করে পারবে নাকি, কথা বলেন, তাহলে সেই বাবা মার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে কান্না করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে ওই আল্লাহর গোলাম তওবার আমল নিয়ে চলে গেলেন, কিছুক্ষণ পর একদল লোক হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন, এসে বলছে, ও হাসান, আমাদের গ্রামের ভিতরে একটা মাত্র পানির কূপ ছিল হাসান, যেই পানির কূপ দ্বারা আমরা সকলে পানি পান করতাম, আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনছি, এখন যেমনি ভাবে বিভিন্ন টিউবওয়েল ছিল, কল সহ পুকুর সহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি আমরা পানি পান করতে পারি কি পারি না, কিন্তু আগের জমানায় এরকম ছিল না, একটা গ্রামের ভিতরে একটা মাত্র পানির কূপ ছিল, ঠিক কিনা কথা বলেন, ওই পানির কূপ থেকে সকলেই কিন্তু পানি পান করত, অতএব ওই একদল গ্রামবাসী এসে হাসান বসরি রহমাতুল্লাহ এর কাছে বলতেছে, হাসান আজকে দীর্ঘদিন যাবত আমাদের কূপের পানি শুকিয়ে গেছে, ও হাসান আমরা শুনেছি পানি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটা নিয়ামত, আমাদের গুনার জন্য হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে তাদের তার নিয়ামত ছিনাই আনিছে, ও গো হাসান গুনাহ করে ফেলেছি, আমাদেরকে কি কোনো আমল শিখাইয়া দিবেন যেই আমলের দ্বারা আল্লাহ পাক তার পানি নামক নিয়ামত আমাদেরকে ফিরাইয়া দিবেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু তোমাদের ভিতরে গুনাহ বেশি হয়ে গেছে, তোমাদের বেশি হওয়ার গুনাহ বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে পানি নামক নিয়ামত ছিনাইয়া নিয়া নিল, অতএব তোমরা যাও গ্রামবাসী মিলে আবার বেশি বেশি করে তওবা করো, গ্রামবাসী সকলে মিলে আল্লাহ পাকের কদমে সিজদা দাও, গ্রামবাসী সকলে মিলে যদি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে কান্নাকাটি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে নেবেন বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক অভাব, আমাদের সমাজের ভিতরে অনেক অসুবিধা, আমাদের সমাজ থেকে অনেক নিয়ামত কিন্তু চলে গেছে, উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলতে চাই, আগে আমরা ইলিশ মাছ খাইতাম কি খাইতাম না, আগের ইলিশ মাছের যেই ঘেরান ছিল এখন আছে কি নাই, প্রমাণ হয়ে গেল ইলিশের যেই স্বাদ ছিল কিন্তু আল্লাহ উঠাইয়া নিচ্ছেন, আল্লাহ পাকের নিয়ামত গুলো কিন্তু আমাদের গুনার কারণেই কিন্তু আল্লাহ নিয়া নিচ্ছেন, ঠিক কিনা কথা বলেন। এর জন্য যখন গ্রামবাসী হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে তাদের এই কথাগুলো বলল, হাসান বসরি তাদেরকে একটা আমল শিখাই দিলেন, একটা আমল হলো, হে গ্রামবাসী যাও যাও বেশি করে তওবা করো, মাপ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাপ চাইতে পারো আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে পানি নামক নিয়ামত আবার তোমাদের দান করবেন বলে সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে লোকজন বিদায় নিয়ে চলে গেলেন, কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে বলতেছে, ও হাসান আমি নিঃস্ব অসহায়, আমার কোনো সম্পদ নাই, আমি পথের ভিখারি হয়ে গেছি গো হাসান। হাসান বসরি রাখলে বলতেছে, ঘটনা কি সম্পূর্ণ আমাকে বলো। লোকটা বর্ণনা করতেছে, গতকাল রাতে আগুনে পুড়ে আমার সমস্ত সম্পদ পুড়ে ছারকার হয়ে গেল, আমার যত সম্পদ ছিল আগুনে পুড়ে সব ছারকার হয়ে গেছে, ও হাসান আমার তো কোনো সম্পদ নাই, সম্পদ নাই, তুমি কি আমাকে এমন কোন আমল শিখাইয়া দিবা যে আমলের দ্বারা আল্লাহ পাক তার সম্পদ নামক নিয়ামত আমাকে ফিরাইয়া দিবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, সম্পদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, সম্পদ কার নিয়ামত, আরো জোরে চিৎকার দিয়ে বলি কার নিয়ামত,
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমাদের সমাজে এমন লোক আছে যারা দেখা গেল এক দুই বছর আগে অনেক ধনী ছিল কিন্তু এখন গরিব, আবার বিগত দু চার পাঁচ বছর দশ বছর আগে তারা অনেক গরিব ছিল তারা এখন ধনী, আছে কি নাই কথা বলেন, আছে কি নাই? সব কিছু কার হাতে? আরো জোরে বলি, কার হাতে? সম্পদ কার নিয়ামত? আরো জোরে বলি, কার নিয়ামত? সম্পদ হলো কিন্তু আল্লাহর নিয়ামত। অতএব যারা অভাবের ভিতরে আছি আর যারা আমরাও অভাবগ্রস্ত এখানে আছি, আমরাও যদি বেশি বেশি করে তওবা করতে পারি, বেশি বেশি করে সালাতুল হাজত পড়ে মালিকের কদমে যদি কান্নাকাটি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিতে পারেন কি পারেন না কথা বলেন, পারেন কি পারেন না আরো জোরে বলেন। আল্লাহ পাক তার সম্পদ নামক নিয়ামত আমাদেরকে ফিরাইয়া দিতে পারেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই কিন্তু বলে দিয়েছেন এই কথা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে বললেন, যাও যাও, তোমার গুনার কারণে আল্লাহ পাক সম্পদ নামক যেই নিয়ামত তোমাকে দিয়েছিলেন ওই সম্পদ নামক নিয়ামত তোমার গুনার কারণেই কিন্তু আল্লাহ নিয়ে নিছেন। অতএব তুমি যাও, বেশি করে তওবা করো, বেশি করে মালিকের কদমে সেজদা পড়ে মাপ চাও, বেশি বেশি করে কান্নাকাটি করো গোলাম, দেখবা আল্লাহ পাক তোমার সম্পদ আবার তোমাকে ফিরাইয়া দিবে বলি সুবহানাল্লাহ। লোকটা তওবার আমল নিয়ে আসেন বসরির দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আর একজন ব্যক্তি এসে বলতেছে, ওগো হাসান, আমার কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, এমন কি কোনো আমল কোরআনে আছে নাকি যে আমলের দ্বারা আল্লাহ আমাকে সন্তান দিয়ে দিতে পারেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সন্তান হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত বলি সুবহানাল্লাহ। সন্তান কার নিয়ামত? সম্পদ কার নিয়ামত? সব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এগুলো ঠিক মতো যদি পরিচালনা আমরা করতে না পারি তাহলেই কিন্তু অসুবিধা আছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আলোচনা দীর্ঘায়ী করব না, সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি। লোকটা যখন বলল আমার কোনো সন্তান নাই, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার যেহেতু সন্তান নাই তোমাকে আমি একটা আমল দিতে পারি কোরআনের মাধ্যমে। আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আজকে থেকে তুমি বেশি করে তওবা করবা, আজকে থেকে তুমি বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও। হে আল্লাহর গোলাম, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহ মাফ পাওয়াইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তান তোমাকে দান করবেন বলে সুবহানাল্লাহ। লোকটা তওবার আমল নিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দরবার থেকে চলে গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সাথে কিছু সঙ্গী ছিলেন, সঙ্গীদেরকে জিজ্ঞাসা, একজন সঙ্গী বললেন, ওগো হাসান, আপনি যদি বেয়াদবি না নেন, আমার ভিতরে কিছু কৌতূহল আছে, প্রশ্ন আছে, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বলো তোমার ভিতরে কি প্রশ্ন আছে, তোমার ভিতরে কি কৌতূহল তুমি আমাকে বলে দাও। তখন ওই সফর সঙ্গী হাসান বসরিকে জিজ্ঞাসা করলো, হাসান তওবার জন্য আসলো তাকে আপনি একটা মাত্র আমল দিলেন, পানি নাই তাদেরকেও আপনি একটা আমল দিলেন, সম্পদ নাই তাদেরকেও আপনি একটা আমল দিলেন, সন্তান নাই তাদেরকেও আপনি একটা আমল দিলেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ওগো হাসান একটা মাত্র মেডিসিন, তওবা তওবা তওবা, মাফ চাও মাফ চাও মাফ চাও, এই একটা মাত্র মেডিসিন এতগুলো রোগের সমাধান কিভাবে দেয়? এই যে সমস্যাগুলো বললাম, কি কি সমস্যা কথা বলেন? গুনার জন্য আসলো, কি আমল দিল? তওবা। পানি নাই, কি আমল দিলেন? তওবা। সম্পদ নাই, কি আমল দিলেন? তওবা। সন্তান নাই, কি আমল দিলেন? তওবা। প্রশ্ন আসে না? একটা মাত্র ওষুধ এতগুলো রোগের সমাধান কিভাবে দেয়? একটা মাত্র আমল এতগুলো সমস্যার সমাধান কিভাবে দেয়? প্রশ্ন আসে না?
ওই হাসান বসরির সঙ্গীর ভিতরে এই প্রশ্ন আসলো। আসার পরে যখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হলো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, এই সমাধান তো আমি দেই নাই, আমি দেই নাই, এই সমাধান দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তখন সূরা নূহের এই আয়াতগুলো শুনিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের এই আয়াতের ভিতর বলতেছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গীদেরকে আয়াত শুনাইয়া দিয়ে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলেন, হে আল্লাহর গোলাম, তুমি কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো, তুমি যত বড় গুনাহগার হও না কেন, তুমি যদি আসমান থেকে জমিনের মধ্যে খালি জায়গা পরিমাণও গুনাহগার করে থাকো, আর আমি মালিকের কাছে যদি সিজদা করে চোখের পানি ফেলে যদি কান্নাকাটি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো গফফার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার গুনাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় নিশ্চয় মাস্ট বি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আমি আল্লাহ পাকের কাছে যদি কেউ ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে গো গোলাম, আমি ওই বান্দাকে ক্ষমা করে মাসুম বেগুনার বার্গার বানাই দেই বলে সুবহানাল্লাহ। কে বলেছেন কথা বলেন? আল্লাহ পাকই বলে দিয়েছেন, যদি কোনো আল্লাহর গোলাম তওবা করার মতো যদি তওবা করতে পারে, আমি ওই আল্লাহর গোলামকে বেগুনাগার বানাই দেই বলে সুবহানাল্লাহ। এর পরবর্তী যে সমাধান দিল, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের পানির প্রয়োজন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানি নামক নিয়ামত আসমান থেকে বৃষ্টির মাধ্যমে বর্ষণ করে দিব বলে সুবহানাল্লাহ। পানি নামক নিয়ামত আমি তোমাদের মাঝে বর্ষণ করে দিব, কির মাধ্যমে, কিসের মাধ্যমে কথা বলেন, তওবার মাধ্যমে, মাপ চাওয়ার মাধ্যমে, আমি আল্লাহ পাক তোমাদের ভিতর পানি দিয়ে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ দরকার, সম্পদ দরকার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মাধ্যমে তোমাদের সম্পদ দান করব বলি সুবহানাল্লাহ। বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সন্তান দরকার, তওবার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদের সন্তান দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য হে আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, ভালো করে শুনিয়া লন, পর্দার অন্তরের মা ও বোনদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কার কখন মরণ দেয়, দুনিয়ার ভিতরে যে যত সমস্যার ভিতরে পড়ি না কেন, যার যত সমাধান সমস্যা আছে সব কিছু যদি তওবা করে মালিকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করে সমস্ত সমস্যাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মাধ্যমে সমাধান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা অসুখ? আরো জোরে বলি, কয়টা অসুখ? একটা। আজকের এই মাহফিল থেকে আমরা একটা ওয়াদা করব, হে আল্লাহ, এই মাহফিল থেকে আমরা তওবার ওয়াদা করলাম, কে কে রাজি আছে? আল্লাহু আকবার। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে তওবার উপর ইস্তিকামত থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, সুম্মা আমিন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।